গোটা বিশ্বের কাছে এক আতঙ্কের নাম নোবেল করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যাও, শুধু দেশে নয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে করোনার টেস্ট চলছে রাজ্যে। ঠিক একইভাবে আজ গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর অঞ্চলে অনুষ্ঠিত হলো করোনা পরীক্ষা শিবির। যদিও ভাদুর পঞ্চায়েত প্রধান জানান, এর আগেও দুবার পঞ্চায়েতের পক্ষ থেকে করোনা পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে, আর এ নিয়ে তৃতীয়বার আবার করোনা পরীক্ষা শিবির আয়োজিত করা হলো। এই শিবিরে ভাদুর পঞ্চায়েতের প্রধান শান্তি রায় নিজেও করোনা পরীক্ষা করান। এছাড়াও জানা গেছে আজ এই শিবিরে প্রায় শতাধিক মানুষ এই করোনা পরীক্ষা করাবেন। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। দেখুন, করোনা টেস্ট হচ্ছে, এটা আমাদের সব জায়গাতেই করা দরকার। এখন পঞ্চায়েত থেকে আমাদের দিদিমণি শুরু করেছেন, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে করোনা আভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলার বুকে তিনি করোনাকে প্রতিহত করেছেন, আজকে রাষ্ট্রসংঘের বুকে তিনি প্রশংসিত। তিনি আজকে গোটা পৃথিবীর লোক আজকে এই করোনা মোকাবিলার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে স্মরণ করছে, যে তিনি কীভাবে দৃঢ়তার সঙ্গে আমাদের এই করোনা মোকাবিলাটায় গোটা বাংলাকে পথ দেখিয়েছে, গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বাংলায় যেভাবে হয়েছে, তার ফলেতে আমাদের এই অঞ্চলে অঞ্চলে আমাদের আজকে নিয়ে এখানে তিনটে ক্যাম্প হলো। আজকে প্রায় 100 থেকে 150 জনের আমাদের টার্গেট করা আছে। এর আগের দিনে আমাদের 131 জনের মতন করোনা টেস্ট করেছে। আর আমাদের মেম্বার হিসেবে বলুন, প্রধান হিসেবে বলুন, এইখানে যারা চাকরি করে কর্মচারীরা, তারা যদি করোনা টেস্টটা করে, তারা করোনা টেস্টটা করলে আমরা আরও পাবলিককে বলতে পারবো যে আপনারাও একটু করোনা টেস্টটা করে নেন। হ্যাঁ, এখানে ভয়ের কিছু নেই, আর গ্রাম বাংলার মানুষ একটু ভয় খায়, সেই ভয়টা যাতে না খায় সেই জন্য আমরা আগে করে নিচ্ছি। আমরা মানুষকে বলতে পারবো যে ভাই তোমরাও করে নাও, হ্যাঁ, যে এইখানে ভয়ের কিছু নেই। আর যত করোনা টেস্ট করবে তত মানুষের মনের মধ্যে একটা আগে যে ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়, সেই বাড়ানোর জন্যে আমাদের দিদিমণি বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে টাইম টু টাইম করোনা টেস্ট করছে। আবার সামনে মাসেও করোনা টেস্ট হবে, এবং আমি বলবো শুধু পঞ্চায়েতে নয়, অঞ্চলের মধ্যে ক্যাম্প করে তিনটে চারটে বুথ মিলে কি একটা দুটো বুথ মিলে সেইখানে যদি ক্যাম্প করে এই করোনা টেস্টের ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে যে করোনা টেস্টের অনেক বেড়ে গেছে, মানুষ গ্রামের মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই দিকে এগিয়ে আসে। আপনার পরিচয়? আমি এই পঞ্চায়েতের মেম্বার, আমার নাম প্রবীণ। ধন্যবাদ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় এই করোনা টেস্টের জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষ এই করোনা টেস্ট করাচ্ছে। এর আগে আমাদের পঞ্চায়েতে দুবার হয়েছে, আজকে নিয়ে তৃতীয়বার আজকে চলছে এত লোক সমাগম আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে, যে যার টেস্ট করানোর জন্য সব দিচ্ছে, চলে যাচ্ছে। কতজন আজকে টেস্ট করাচ্ছে? আজকে আমাদের টার্গেট আছে 100-এর বেশি। দেখলাম যে আপনি আজকে টেস্ট করালেন, কিসের জন্য একটু যদি বলেন। দেখুন, আমরা সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করি, আমরা নিজেরা যদি
করোনাতে আক্রান্ত না হই সাধারণ মানুষ ভাববে অন্যরকম ভাববে যার ফলে আমাদের পড়াতে বাধ্য এবং আমরা পড়াচ্ছি যাতে সময় সুস্থ থাকে সাধারণ মানুষরা সুযোগ সুবিধা আমরা যে সুযোগ সুবিধা দিই তার থেকে তারাও ভালোভাবে আসবে আপনার নাম আমার নাম শ্রী শান্তিনাথ রায় প্রধান ভাদুর গ্রাম পঞ্চায়েত।